হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রতিদিন সকালবেলা যদি আপনি এই এক গ্লাস করে খেতে পারেন তাহলে রাতে মিলনের সময় আপনার বউ আপনার বিছানা ছেড়ে উঠতে পারবে না কথাটি শুনে হয়তো অবাক হচ্ছেন এর জন্য কি কী আপনাকে খেতে হবে তা আমি এই ভিডিওতে বলে দিব। খুবই মন দিয়ে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে আপনি যদি সেগুলো দূর করতে চান এবং একজন অ্যাক্টিভ পুরুষ হতে চান এবং নিজেকে নিজের পারফরমেন্সটা সবসময় সঙ্গীর কাছে ভালো রাখতে চান এবং আপনার সোনা যদি ছোট হয়ে থাকে সোনার উপর যদি অসংখ্য ছোট বড় মরা রক ঢিলা হয়ে থাকে এবং সোনা যদি আঁকা বাঁকা হয়ে থাকে সোনা যদি একেবারে নিস্তেজ হয়ে পড়ে থাকে এই সকল সমস্যা যদি আপনার থেকে থাকে এর সাথে আরও আছে আপনার যে পানিটা বের হচ্ছে সেই পানিটা হচ্ছে খুবই পাতলা এই পাতলা পানিটা কেন বের হয় জানেন কারণ হচ্ছে আপনি অনেক বেশি পরিমাণে হাত মেরেছেন এই হাত মারার ফলে আপনার সোনার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে ফলে কি হচ্ছে আপনার পানিটা পাতলা হচ্ছে আর পাতলা পানি যখনই বের হচ্ছে ঠিক তখনই আপনার মানে সেই পানিটা দ্রুত বের হয়ে যাবে কীভাবে আপনি ঘন করবেন এবং কিভাবে ঘন্টার পর ঘণ্টার সময় নিয়ে মিলন করতে পারবেন আপনি আপনার ইচ্ছা শক্তি বাড়াতে পারবেন উত্তেজনা বাড়াতে পারবেন এই সমস্যা সব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আপনারা অবশ্যই প্রতিদিন সকালবেলা এটা খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অনেক ভালো একটি রেজাল্ট পাবেন এবং এই সব সমস্যা থেকে নিজেদেরকে ওভারকাম করতে পারবেন মাত্র তিনটি উপাদান আমার লাগবে তার মধ্যে প্রথমটি হল দেখুন আমি নিয়েছি এক গ্লাস কুসুম গরম দুধ তারপর নিয়েছি তিনটি খেজুর এবং নিয়েছি কালো জিরা এই তিনটা উপাদান সম্পর্কে আপনারা সকলেই কিন্তু কম বেশি জানেন অনেকে আছেন এগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন আবার অনেকে আছেন মাঝে মাঝে খায় এই ক্ষেত্রে আপনি যদি প্রতিদিন এটা খান অবশ্যই আপনার কাজ হবে সঙ্গী আপনার কোনোভাবে আপনার উপরে অসন্তুষ্টি হতে পারবে না তাকে আপনি মজা দিতে পারবেন ইত্যাদি নানাবিধ সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনাকে যেটা করতে হবে এই এক গ্লাস দুধ নিতে হবে দেখুন এখানে আমি নিয়েছি এক গ্লাস দুধ আপনাকে এই এক গ্লাস কুসুম গরম দুধ নিতে হবে সেই দুধের ভিতরে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন খেজুর এই দিতে হবে তিনটা খেজুর এবং তারপর দিতে হবে এক চামচ পরিমাণে কালো জিরা এইভাবে এই তিনটি উপাদান দিয়ে আপনাকে খুব ভালোভাবে এই দুধটা ব্লেন্ড করে নিতে হবে কিন্তু আপনি যদি চান খেজুরের বীজটা ফেলে দিয়ে জাস্ট খেজুরটা এরকম মানে একটু না ই করে টুকরা টুকরা করে দিয়ে দুধের মধ্যে দিতে পারেন আর সাথে দেবেন এক চামচ পরিমাণে কালো জিরা দিয়ে আপনি কিন্তু ব্লেন্ড ছাড়াও খেতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় এইভাবে যদি প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের সময় খালি পেটে আপনি এটা খেতে পারেন তাহলে দেখতে পারবেন যে আপনার শরীরে কতটা পরিবর্তন আসছে মিলনে কতটা সময় আপনি পাচ্ছেন এবং আপনার পারফরম্যান্স আগের থেকে কতটা বেড়েছে মাত্র দুই সপ্তাহ এটা খেতে থাকুন তাহলে অবশ্যই আপনার পরিবর্তন আসবে টু বিওয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ